কালকে আমাদের ম্যারাথন আছে, সেই ম্যারাথনের জন্য আজকে আমরা দীপ কালেকশন করতে এসেছি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে অনেকে এসেছে দীপ কালেকশনে, কালকে দুদিন ধরে তিন দিন ধরে দীপ কালেকশন হয়েছে 9 থেকে 11 অবধি। আমাদের কত নম্বর কাউন্টার এখনো দেখিনি, কাউন্টারটা এখন দেখতে হবে। সবাই দীপ কালেকশনে এসছে। আজকে এই যে আমরা আজকে দীপ কালেকশন করেছি আমাদের ম্যারাথনে, আমরা আমাদের ক্যাটাগরি আছে 5 কিলোমিটার ক্যাটাগরি, 5 কিলোমিটার ক্যাটাগরির জন্য আমাদের দীপ কালেকশন। তো দেখে নিই দীপের মধ্যে কী কী আছে। প্রথমে আমাদের চেস্ট নাম্বার, চেস্ট নাম্বার আমার চেস্ট নাম্বার হচ্ছে 50769 রাজু দাস, এটা হচ্ছে চেস্ট নাম্বার। এটা হচ্ছে জার্সিরা। এই বছর ম্যারাথনে যে মোটর হচ্ছে রান অ্যান্ড ফ্লাই, এটা কলকাতা পুলিশ থেকে অর্গানাইজ করা হয়েছে রান অ্যান্ড ফ্লাই। আর কলকাতা পুলিশের যেটা ট্রাফিক পুলিশের যে লোগোটা থাকে প্রত্যেক বছর যে ম্যারাথনের যে লোগোটা থাকে, সে এই বছরও সেটা আছে, সেই একই লোগো পরিচিত। এটা হচ্ছে আমার জার্সি, ভ্যাসলিনের ময়েশ্চারাইজার দিয়েছে, ভালো এটা দেখে ভালো লাগলো যে ভ্যাসলিনের ময়েশ্চারাইজার দিয়েছে, খুবই সুন্দর। ব্যাস দীপ কালেকশন এতটাই ছিল। কালকে আমাদের ম্যারাথন আছে 12 তারিখ, 8:40 থেকে আমাদের ম্যারাথন শুরু হবে, আর 7:30 রিপোর্টিং টাইম। আমরা 5:30-এর মধ্যে থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবো, যাতে ভালো মতো একটু আগে থেকে আসি, তো তার জন্য থেকে ম্যারাথন শুরু হবে। আমরা 5 কিলোমিটারের ক্যাটাগরিতে আছি, হয়ে গেছে, যাবে নাকি দেখতে। এই যে হলো দীপ কালেকশন, কালকে ম্যারাথনে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আর কালকে যাবে খুবই জমজমার হচ্ছে না, কাল তো হবে, আজকে বলো, কাল তো হবে। আমাদের উইনার ভিডিও
কিলোমিটার শেষ করে সবকটা মেডেল আর খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে নিন শুধু 21 কিলোমিটার, 10 কিলোমিটারে ফার্স্ট সেকেন্ড থার্ড, যাদের প্রাইসটা আরডি বলে দেবে পরে, ঠিক আছে। 21 কিলোমিটারের প্রাইসটা প্রচুর হিউজ মানি প্রাইস ছিল, 1,80,000 মতো ফার্স্ট প্রাইস। আর ঠিক প্রাইসগুলো মনে নেই, খালি 21 কিলোমিটার যে ফার্স্ট প্রাইস ওটাই মনে আছে। আর 5 কিলোমিটার তেমন কোনো টাইম লিমিটও ছিল না, আর প্রাইস মানিও ছিল না। খালি যারা ফিনিশ করবে তাদের জন্য একটা করে মেডেল আর রিপ্লেসমেন্টও সব কটা ক্যাটাগরি। আচ্ছা, একটা এটা আমাদের আমাদের ইয়ে থেকে, ঠিক আছে, আমরা টাইম কাউন্টিং করছিলাম, তার মধ্যতেই বলছি, রাজু আমাদের মানে আরডি, সে হচ্ছে 20 মিনিটে 5 কিলোমিটার শেষ করেছে। এ হচ্ছে আমাদের শৌভিক, শৌভিক হচ্ছে আমাদের 23 মিনিটে শেষ করেছে। এ হচ্ছে আমাদের কৌশিক ঠিকাদার, এ হচ্ছে 23.59 সেকেন্ডে শেষ করেছে, যেটা হচ্ছে অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে ও মানে আগের বার যখন ও নিজের ইয়ে করেছিল, গোল সেট করেছিল, একটু বেশি ছিল, এখন আগের থেকে অনেকটা ইম্প্রুভ। আমাদের 21 মিনিট, 23 মিনিট আর এদিকে 20 মিনিট, মানে হচ্ছে আমাদের এই গ্রুপের মধ্যে ফার্স্ট বলতে গেলে। নমস্কার সবাইকে, ধন্যবাদ। মানে আজকের আমাদের কলকাতা পুলিশের ম্যারাথন ছিল, তো কলকাতা পুলিশের যেটা মোটো ছিল রান অ্যান্ড ফ্লাই, তো আমরা 4-5 জন বন্ধু মিলে সেখানটায় পার্টিসিপেট করি এবং সকালবেলা প্রায় 6টার সময় ঘর থেকে বেরিয়েছি। ম্যারাথন শুরু হয়েছে 8টা থেকে, 5 কিলোমিটার এই প্রথম ম্যারাথনের নাম দিয়েছি, যেটা হচ্ছে কলকাতা পুলিশের ম্যারাথনে এর আগে কখনো নাম দিইনি। ছোটোবেলা একবার নাম দিয়েছিলাম, কিন্তু সেটাও 5 কিলোমিটার ছিল, কিন্তু কলকাতা পুলিশের প্রথম ম্যারাথন নাম দিয়েছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দেখছি যে অনেকে মানে যাদের যাদের এক পা নেই তবুও তারা চেষ্টা করছে, মানে আমাদের থেকে অনেক বড়ো তারাও চেষ্টা করছে, ম্যারাথনে দৌড়াচ্ছে, তো সেগুলো দেখে ভালো লাগছে। আর এক্সপিরিয়েন্স বলতে মানে প্রথমবার যে নাম দিয়েছি, পরেরবার থেকে আবার নাম দেওয়ার চেষ্টা করবো, কারণ ম্যারাথন এই যে দৌড়ানো বা রানিং, নিজের জীবন লাইফে যদি একটা স্পোর্টসম্যানশিপ যদি রাখি, তাহলে সেটা হচ্ছে মানে নিজের ফিটকে দেখানো যে হ্যাঁ মানে আমি অলসতা থেকে একটু বেরিয়ে এসে নিজেকে একটু একটু স্পোর্টসম্যানশিপের মধ্যে রাখছি, এবং যেটা হচ্ছে পরবর্তীকালে মানে জীবনে সেটা হেল্প করে এইগুলো। আমি ফার্স্ট টাইম শেষ করলাম ম্যারাথন, নেক্সট টাইম আবার আসবো, খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, আর দেখা আমি এনজয় করছি, তো তোমরা এনজয় করো।